পহেলা বৈশাখ 1422 টিএসসিতে নরপশুদের হাতে লাঞ্ছিত হন আপনার, আমার মা, বোন অথবা বান্ধবী। এই ঘটনাগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে গত পহেলা বৈশাখের কিছুদিন আগে আমরা একটা ভিডিও রিলিজ করেছিলাম। আমরা অভিভূত হয়েছিলাম রেসপন্স পেয়ে, বুঝতে পেরেছিলাম এখনও অমানুষের তুলনায় মানুষের সংখ্যাই বেশি, কিন্তু সাথে পেয়েছিলাম আরও কিছু কমেন্টস। এই কমেন্টগুলো প্রসঙ্গে আমাদের পুরুষ কলিগরা কি ভাবেন, চলুন এবার সেটা দেখে আসি। মিষ্টির বাটি খোলা রাখলে তাতে মাছি তো বসবে, বাটিতে ঢাকনা লাগান। ভাই, মাছি তো খোলা পাইলে টয়লেটের গুঁতে গিয়েও বসে। মানে কথা হলো, মাছির মতো এরকম নোংরা কীট পতঙ্গ ক্ষুধা লাগলে যে কোনো কিছু খেয়ে নেয়। এখন আপনি ডিসাইড করেন, আপনি কি মানুষ নাকি মাছি। আর ভাই, সবচেয়ে সিরিয়াস কথা হইলো, আপনি এত কিছু বাদ দিয়া আপনি ঢাকনা লাগাইতে পারেন কেন ভাই? সব দোষ মেয়েদের, নিজেদের অশালীন চলাফেরার জন্যই মেয়েরা এইসবের শিকার হয়। আসলেই আপনি, মানে আসলেই আপনি ঠিক কথা বলছেন, সব দোষ তো মেয়েদেরই। মেয়েরা যদি না থাকতো তাহলে তো এইসব সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসই হতো না। মেয়েরা না থাকলে এইসব তো হইতোই না। তোমরা না সমান অধিকারের কথা বলো, এখন কই গেল তোমাদের সমান অধিকার? ভাই, আমি আপনার মনের দুঃখটা বুঝছি। নারীদের দিকে না চাইলেও অনেক পুরুষ তাদের দিকে হাত বাড়ায়, আর আপনার মতো খুবিশগুলার দিকে হাত বাড়ায় শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব, তাও আবার এমনে। আপনারা উল্টো পাল্টা পোশাক পরে রাস্তায় বের হলে ছেলেরা তো অ্যাট্রাক্টেড হবেই, আর তারপর এই ধরনের ঘটনাও ঘটবে। সো আপনি বলছেন যে মেয়েদের প্রতি যদি ছেলেরা অ্যাট্রাক্টেড ফিল করে তাহলে মেয়েটাকে গিয়ে সেক্সুয়ালি হ্যারাস করতে হবে, এটাই দুনিয়ার নিয়ম? শিট, মাই এন্টায়ার লাইফ হ্যাজ বিন আ লাই। বিকজ আমি তো জানতাম একটা ছেলে যদি একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে মেয়েটাকে গিয়ে ভদ্রভাবে সেটা প্রকাশ করতে হয়। ইভেন নাটক, সিনেমা এসব জায়গায়ও দেখেছি যে নায়ক যখন নায়িকাকে ভালোবাসে সে গান গিয়ে সেটার বহিঃপ্রকাশ করে। ওয়েট, সেক্সুয়ালি হ্যারাস তো করে ভিলেনরা। দোষ তো তোমাদেরই, তোমরা দেখাবা আর ওরা হাতাইলেই দোষ। অ্যাগেইন ইউ আর রাইট। আসলে শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, দুনিয়ার সব কিছুর দোষই তো মেয়েদের। আমি তো বলি দুনিয়াতে মেয়েদের থাকারই কোনো দরকার নেই। কিন্তু বস, দুনিয়াতে মেয়েরা না থাকলে আপনার কি হইতো? ও, আই গেট ইট, ইউড মেক লাভ টু দ্যাট রেপিস্ট, ঠিক না? ঠিক না? আপনি তো অলরেডি ওই লোকের উপরে ক্রাশ খেয়ে আছেন, নাইলে ওদেরকে সাপোর্ট করেন কেন? মেকআপ করে রাস্তায় বের হবা ছেলেদের জন্য, আর ছেলেরা ধরলেই দোষ। ও হ্যালো ভাই, আপনার চোখ কোথায় থাকে? দুই পায়ের মাঝখানে? মেয়েরা গালে মেকআপ করে আসে, কপালে কলম দিয়ে লিখে আসে না, আসো আমার প্রাইভেট পার্ট ধরো। পর্দা করেন না কেন? আপনার বোরকা পরে বের হতে পারেন না? ভাই, হায়নার দল যদি আপনাকে আসলেই টার্গেট করে, আপনি যদি বুলেট প্রুফ জ্যাকেটও পরেন, তাহলে তখন লাভ নাই। এই প্রসঙ্গে বিখ্যাত মনীষী শরফুদ্দিন সাহেব কি বলছেন জানেন? নারীরা যেন ছোট জামা না পরে, তাহলে আর এসব ঘটনা ঘটবে না। ঠিক বলেছেন ভাই, আমার বোনের হাইট 5 ফিট, সে এখন 7 ফিটের জামা পরে, সে এখন সম্পূর্ণ নিরাপদ। অশ্লীলভাবে কলাফেরা করবা আর কিছু বললেই ডস। আরে ভাই, উইন্ডোজ 10 এর জামানায় এখনো ডসে পড়ে আছেন, একটু তো আপডেট হন। মেয়েরা ছোট্ট জামা কাপড় পরলে যেসব ছেলেদের দাঁড়ায় না ওদের প্রবলেম আছে। কিন্তু ভাই, শুধু দাঁড়ানো মানে কি পুরুষত্ব? সুন্দর মেয়েদেরকে দেখলে তো মানে ভালোবাসাও জন্মাইতে পারে, আর ভালোবাসা তো একটা ভাই একখান কথা আছে, আইফেল টাওয়ার কিন্তু ভাই শুরু থেকে দাঁড়াই আছে। টিচাররা দেখলে স্টুডেন্টরা দাঁড়ায়, মালিকরা দেখলে শ্রমিকরা দাঁড়ায়, আর বস আম্পায়ার তো পুরো ম্যাচে দাঁড়াই খায়। ঠিক তেমনই আকর্ষণীয় কোনো মাইয়েরা দেখলে সত্যিকারের পুরুষে দাঁড়াবে, আর তখন তারা এগ্রেসিভ বিহেভিয়ার করবে। মানলেন কে ভাই? আপনার ছাকলামি দেখা আমারও দাঁড়ায় গেছে, আপনাদের দাঁড়ায় না?